ذكرنا فيما تقدم أن العبد يستقبل القبلة ويأتي بشروط الصلاة. بسم الله الرحمن الرحيم. أمرا إتبور به ألوشنا كوريشي যে ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তো তার দাঁড়াবে তার প্রথমে সর্বপ্রথম তিনি কেবলা সম্মুখ করবে আর পা উনি রাখবেন তথা পা রাখার জায়গা উনি নেবেন ওনার বডি পরিমাণ আর উনি দুই হাত উত্তোলন করবেন কান বরাবর অথবা কাঁধ বরাবর আঙ্গুলগুলোকে আঙ্গুলের সাথে লাগিয়ে ফাঁকা করে না অতঃপর তিনি বলবেন আল্লাহু আকবার অতঃপর তিনি ডান হাতকে বামের হাতের উপরে কবজি বরাবর রাখবেন অথবা কবজিকে হাতে ধরবেন ডান হাত দিয়ে বাম হাতের কবজিকে ধরবেন অতঃপর তিনি নামাজ শুরু করার যে দোয়া যেটাকে সানা বলা হয় সে সানা তিনি পাঠ করবেন সুন্নাত অতঃপর তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর তিনি সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পূর্ণ সূরা ফাতিহা পাঠ করবেন অতঃপর শেষে ফাতিহার শেষে আমিন বলবেন অতঃপর তিনি কোরআনের যে কোনো সূরা অথবা যে কোনো আয়াত পাঠ করবেন যা তার জন্য সহজ হবে আর সর্বক্ষণিক তার চক্ষু দৃষ্টি হবে সিজদার জায়গায় অতঃপর তিনি যেমন প্রথমবার তাহরিমে তাহরিমে আল্লাহ আকবর বলেছেন অনুরূপভাবে তিনি আল্লাহ আকবর বলে তিনি রুকুতে যাবেন অতঃপর তিনি রুকুতে সুবহান রব্বিয়াল আযীম তিনি পড়বেন একবার ওয়াজিব এরপর অতিরিক্ত পড়া সুন্নাত অথবা তিনি তার হাতকে হাঁটুর সাথে একবার সোজা রাখবেন এঁকড়ে বেঁকড়ে না সোজা করে রাখবেন এবং তার মাথা এবং পিছনের পেয়ে এবং দুই হাতকে তার দুই হাঁটুর সাথে ধরে রাখবে অথবা রুকু এবং সিজদার মাঝখানে সময় সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে রুকু থেকে উঠার পরে মাথা উঠার পরে যখন দাঁড়াবে তখন বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এবং রব্বানা ওয়ালাকাল হামদ পড়ার অতিরিক্ত যেগুলো সুন্নাত দোয়া সেগুলো দোয়া পাঠ করবে অতঃপর তা সিজদা সময় দুই হাতের আঙ্গুলগুলোকে মিলিয়ে কান বরাবর সে রাখবে আর তার পাগুলোকে সে একবার খাড়া করে আঙ্গুল পায়ের আঙ্গুলগুলোকে খাড়া করে রাখবে অনেকে এভাবে পাকে খাড়ো করে পাকে খাড়ো করবে না অথবা এক পাকে আরো উপর রাখে সিজদা অবশ্যই এটাও করবে না অথবা দুই হাতকে জমিনের সাথে মাটির সাথে লাগিয়ে দেয় এটাও করবে না অথবা এই 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 রূপও করবে না সে সিজদাতে সুবহান রব্বিয়াল আলা পাঠ করবে একবার এটা ওয়াজিব অতঃপর সে আল্লাহ আকবর বলে প্রথম সিজদার পরে বসবেন আর নামাজে যখনই সিজদার পর যখন আপনি বসবেন বা তাশাহুদের পর বসবেন বসা যে এ আকৃতিতে হতে হবে এ রূপে হইতে হবে অথবা কিন্তু নামাজে তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষ বৈঠকে আপনাকে এভাবে বসতে হবে আর যখন তাশাহুদে যখন বসবে তখন তার এই শাহাদাত আঙ্গুলকে এভাবে নড়াবে অতঃপর তিনি সালাম ফিরবেন
মাথাকে ডান দিকে ঘুরিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে, এবং বাম দিকে ঘুরিয়ে বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনেকে দেখা যায় যে মাথা এবং কাঁধ দুটাই সে ডান দিকে এবং বাম দিকে ফিরে সালাম ফিরে, এটা ভুল। অথবা অনেকে দুই হাত হাঁটুর উপর মারে, এটাও ভুল, এটাও সঠিক না। অথবা যখন সালাম ফেরা শেষ হবে, তারপরে নামাজের পরে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়া এসেছে, আজকার এসেছে, সে আজকারগুলো পড়বে, যেমন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই ধরনের যেগুলো আজকার এসেছে আঙুল দিয়ে গুনবে, আর মুখে দিয়ে যেগুলো এসেছে মুখ দিয়ে সেগুলো পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমরা যে নামাজের যে আমরা রূপ দেখলাম শুরু থেকে সালাম ফেরা পর্যন্ত, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজকে সালাতকে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।